ছাত্রছাত্রীরা তোমাদের ক্লাসগুলোতে আমরা কার বিভক্তি নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমাদের বুঝতে আর সমস্যা হবে না, কার বিভক্তি নিয়ে কোনো সমস্যা হবে না। এখন এই ক্লাসটির মধ্যে দিয়ে যদি তোমরা দেখো তাহলে সমাস নিয়ে কোনো সমস্যা থাকবে না। সমাস সমাস কাকে বলে? সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপ। এক পদী বহু পদের এক পদী করে, এক পদী করে অর্থাৎ একটি বড় বাক্যকে সংক্ষেপ করে এক পদে আনার করাটাই হলো সমাস। যে কোনো বড় বাক্যকে সংক্ষেপ করে এক পদে আনার করাটাই হলো সমাসের উদ্দেশ্য। তাহলে সমাস হলো কি? সমাস অর্থ হলো সংক্ষেপ। তার হলো ব্যয় বাক্য।
সমাস করতে হলে আমাদের প্রথমে সমাসমান পদ, সমসমান পদ, ব্যাসবাক্য, পূর্ব পদ, উর্ব পদ এগুলো কি, এগুলোকে সম্পর্কে আমাদেরকে পূর্ব জ্ঞান থাকতে হবে। যদি আমাদের এইগুলো সম্পর্কে পূর্ব জ্ঞান না থাকে তাহলে আমরা সমাস করতে পারবো না, অর্থাৎ বা সবার আমরা বুঝতে পারবো না। এই কারণে আমি প্রথমে এগুলো সম্পর্কে একটু আলোচনা করছি। ব্যাসবাক্যটা কি? ব্যাসবাক্য হলো এখানে বাক্যের প্রথম ভাগ হচ্ছে কি বিলাপ, আর শেষ ভাগ হচ্ছে কি ফেরত, আর মাঝখানে যে হতে হতে শব্দটা আছে এটা হলো কি, এটা আমরা একটি বাক্য একটা পদ যখন ভেঙেছি এটা হলো কি ব্যাস বাক্য, এটা হলো ব্যাস বাক্য হতে। আর প্রথম অংশ হলো বিলাপ, শেষ অংশ হলো ফেরত। তাহলে প্রথমটা হলো কি পূর্বক, বিলাপটা হলো পূর্বক, আর শেষ অংশ হলো ফেরত, তাহলে এটা হলো উত্তর। Thank you.
সংখ্যা নিয়ে আলোচনা করলাম। আমরা এখানে সমস্ত পদ, সমসমান পদ, ব্যাস বাক্য, পূর্ব পদ, ধ্রুব পদ এগুলি কাকে বলে, কিভাবে করা হয় আজকে আমরা এগুলো নিয়ে আলোচনা করলাম। তাহলে পর্যন্তই আগামী ক্লাসে আমি সমাসের প্রকল্পগুলো নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।